অনেক জায়গায় তো সেন্ট্রাল এসি লাগানো একেবারে। এই যে বর্তমানে বিদ্যুতের সংকট সব জায়গায়, এলাকাভিত্তিক এখন কি চলছে, শিডিউল লোডশেডিং চলছে। সরকারের মহল থেকে বলা হচ্ছে সবাই বিদ্যুতে সাশ্রয়ী হন, অপচয় করবেন না। অবশ্যই অপচয় করা উচিত নয়, কিন্তু এটা নিজের ঘর থেকে আগে শুরু করা উচিত, এটা নিজের ঘর থেকে আগে শুরু করা উচিত। কয়েকটা টেলিভিশন চ্যানেলে দেখলাম শিরোনাম দিয়েছে, কয় পানি ভবন নাকি এসি ভবন, মানে বাহির থেকে দেখলে এটা কি পানি ভবন না এসি ভবন, কারণ এক ভবনেই এসি আছে 2400 টন। সুবহানাল্লাহ পড়বেন না, কত টন? 2400 টন। এক দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বহীনতার পরিচয় দিয়ে বক্তব্য দিলেন বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, এই জন্য মসজিদে এসির ব্যবহার বন্ধ করতে হবে। এক একটা মসজিদে মনে হয় 20 টন এসিও হয় না, আর সব মসজিদে কি এসি আছে? বাংলাদেশে হিসাব করলে দেখা যাবে 10% মসজিদে এসি আছে, তাও আরো কম হইতে পারে। আর এসি চলে হিসাব করলে 5 ওয়াক্তের নামাজে 3.5-3 ঘন্টা। এই ঘোষণা না দিয়ে ওই ব্যক্তির উচিত ছিল বা সরকারের তরফ থেকে এই ঘোষণা দেওয়ার দরকার ছিল, আজান হয়ে গেলে অফিস আদালতে কাজ বন্ধ করে লাইট ফ্যান এসি সব বন্ধ করে নামাজে গিয়ে এসি ছেড়ে সবাই নামাজ আদায় করো। এতে রহমতও আসবে, কাজে বরকত আসবে, পাশাপাশি যে কোনো সংকটকে সমাধান করার ক্ষমতা আছে কার? আল্লাহ চাইলে এটা করতে পারতেন না, যেটা বলা দরকার ওইটা বলে না। আর আমার মনে হয় এটাও একটা কৌশল, কারণ মসজিদে এসির কথা বললে মুসলমানরা বা হুজুররা বেশি বেশি কথা বলবে, তখন মুভমেন্টটা বা মানুষের মুডটা অন্যদিকে নেওয়া যাবে। আর কিছু কিছু মানুষ তো আবার বেকায়দায় আছে, এত কষ্ট করে হুজুরদের নামে রিপোর্ট বানাইলো, ভাবছিল হুজুররা মাঠে ময়দানে নেমে যাবে, এখন হুজুররা নামলো না। যে কোনো কায়দায় হুজুরদেরকে মাঠে ময়দানে নামানো যায় কি না, এ ধরনের অপশৌকলে অপকৌশল অপচেষ্টাকারী এক ধরনের লোক কিন্তু সবসময়ই তাদের ষড়যন্ত্র বা তাদের কাজ তারা চালায় যাচ্ছে, কি বলেন আছে না নাই? তো মানুষ ওই যে বলে না ঢুস খাইলে হুশ হয়, তো হুজুররাও এরকম ঢুস খাইয়া হুশ হয়ে গেছে, রাস্তায় নেমে কি করবে খামাখা? রাস্তায় নামলে হুজুররা দেখা যায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে, ওইদিকে আবার ছদ্মবেশে এসে গাড়িতে আগুন লাগাই দেয়, ওই গাড়ি পুরানোর মামলা আবার হুজুররাই খাইতে হয়, কি বলেন আছে না নাই? এই জন্য অবস্থা হয়ে গেছে এমন, ঢুস খাইয়া হুশ হয়ে গেছে। এই জন্য অনেকে বুদ্ধিবৃত্তিক কাজ করছে, তো চালাকের উপরেও চালাক আছে। তো আমি বলছিলাম যেটা নিজের ঘর থেকে শুরু করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ে সর্বপ্রথম সরকারি অফিসগুলোতে আগে বিদ্যুৎ সাশ্রয় করা শুরু করতে হবে। আমি গত 2-3 দিন আগে একটা টেলিভিশন চ্যানেলে দেখলাম, তারা একটা রিপোর্ট করেছে সরকারের মাত্র 11টি ভবনে এসি বিলাস। তারা লিখেছে এই মাত্র 11টা ভবনেই এসি ব্যবহার হয় 11,180 টন, খুব কম হয়েছে তাই না? 11,180 টন, এটা নাগরিক টিভির সংবাদ। তারা এখানে সরকারের 11টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছে। আমরা কিন্তু সরকারের বিরোধিতা করছি না, আমরা বিদ্যুৎ সাশ্রয় চাচ্ছি। একটু আগে যেভাবে নিজেদের বাসা বাড়ির কথা বললাম, বাসা বাড়ির পাশাপাশি এখন অফিস আদালতেও যে আমরা যে অপচয়টা করি সেটার ব্যাপারেও বলার দরকার আছে না? দেখেন রাজস্ব ভবনে 2500 টন এসি আছে, পানি ভবনে 2400 টন এসি। আর পানি ভবন নিয়ে আলাদা একটা রিপোর্ট দেখলাম, শুধু এই পানি ভবনের নাকি বিদ্যুৎ বিল গুনতে হয় 25 লক্ষ থেকে সর্বোচ্চ 87 লক্ষ টাকা। সুবহানাল্লাহ, এই টাকাগুলো কার? বিদ্যুৎ বিল পরিশোধ হয় কার টাকায়? এত আসতে বলছেন কেন? কার টাকায়? সরকারি অফিসগুলোতে এসি চলে কার টাকায়? এই বিদ্যুতের বিল দেওয়া হয় কার টাকায়? জনগণকে পাটা পুতাইলের মাঝখানে রেখে পিসা হচ্ছে, জনগণের টাকা দিয়ে এসি চলে, জনগণের টাকা দিয়ে এসির বিল পরিশোধ হয়, আবার লুটসিডিং দিয়ে জনগণকেই ভোগান্তিতে ফেলা হয়, এটা কেমন বিচার? এজন্য উচিত ছিল মন্ত্রীপাড়া এমপি পাড়া থেকে নিয়ে শুরু করে সরকারি সমস্ত অফিস আদালতে সেক্রেটারিয়েটে সব জায়গায় আগে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
তবে আমরা শুনেছি ঘোষণা এসেছে, ঘোষণা এক জিনিস আর বাস্তবায়ন, এটা বাস্তবায়ন করে দেখালে এদেশের মানুষ খুশি হবে ইনশাআল্লাহ। এসির নিচে বসে বিদ্যুৎ সাশ্রয় করেন সাশ্রয় করেন এটা বললে মানুষ শুনবে না, নিজেরাও একটু গরম হাওয়া এসে এই বক্তব্য দিতে হবে। তো বলছিলাম এইভাবে করে এসি বিলাস হচ্ছে, এই এগারোটা প্রতিষ্ঠানে যদি 11,180 টন হয় তাহলে সকল প্রতিষ্ঠান মিলানে যে কত লক্ষ টন হবে এটা আল্লাহ ভালো জানেন, আমি এটা জানি না। এই প্রতিষ্ঠানগুলোর বিল কত টাকা হয় হিসাব করেছেন কখনো ক্যালকুলেটরে? কত লক্ষ কোটি টাকা বিল গুনতে হয় এই টাকাগুলো কার? আমরা যদি একটু সাশ্রয়ী হতাম, তবে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয়, তিনি 3-4 দিন আগে বলেছেন যে সরকারি কর্মকর্তারা সুটটাই ছেড়ে এখন সাধারণ কাপড়ে আসুক, অর্থাৎ সাধারণ কাপড়ে আসার বক্তব্য দেওয়ার কারণ হলো যাতে আর অফিসে এসে এসি ব্যবহার না করে। আগে তো বাসা থেকে বের হয়ে করিম পিয়নকে ফোন একদম ঠান্ডা করে রাখ, বরফ করে রাখ, তারপরে এসেই সাপ বসে গেলেন। যেহেতু এই অবস্থা একটু সাশ্রয়ী হওয়া দরকার আছে না নাই? এভাবে আমরা বাসা বাড়িতে শিক্ষা প্রতিষ্ঠানে অফিস আদালতে আমরা অযথাই অপচয় করছি, রাষ্ট্রের সম্পদকে আমরা নষ্ট করছি। এমনকি ধর্মীয় উপাসনালয়গুলিতে মসজিদে মন্দিরে গির্জায় পেগুডায় ধর্মীয় উপাসনালয়ে অনেক সময় জাতীয় সম্পদ বিদ্যুতের অপচয় হয়। কিভাবে? আমি অনেক মসজিদ এরকম দেখেছি রাতের বেলা এশার নামাজ শেষ দেখা যায় মসজিদে 2-3টা লাইট বাহিরে জ্বালায় রাখলে হয়, কিন্তু অনেক জায়গায় আছে 2-3টা না 20-30টা জ্বালায় রাখছে, এরকম আছে না নাই? এই যে প্রয়োজনের অতিরিক্ত খরচ করলেন এটাও অপচয় হলো। এমনকি বিভিন্ন দিনই প্রোগ্রামে যেমন ওয়াজ মাহফিলে, তাফসির মাহফিলে, সিরাত মাহফিলে, মিলাদ মাহফিলেও আমরা অনেক সময় অযথাই অপচয় করি, ভুল বুঝবেন না। এটা আমরা তো নিজেরা এর বাস্তবতা দেখেছি, দেখা যায় এক জায়গায় মাহফিল হয়েছে, এই মাহফিলের জন্য তারা 5 কিলো, 6 কিলো, 8 কিলো, 10 কিলো জায়গা আলোকসজ্জা করেছে, কি বলেন এরকম আছে না? হ্যাঁ, মাহফিলের স্থানে আসার জন্য হাইওয়ে থেকে বা রুট থেকে আপনার মাহফিল পর্যন্ত আপনি যতটুকু প্রয়োজন ততটুকু লাইট দিতে পারেন, মানুষ যেন পথ দেখে আসতে পারে, কিন্তু একেবারে বিয়ে বাড়ির মতো অবস্থা। হায় 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 হায়, কি আছে না ঝাড়বাতি নাকি এগুলার নাম, এগুলা লাগাইয়া মানে এটা মাহফিল নাকি বিয়ে বাড়ি কিছুই বোঝা যায় না, এইরকম একটা অবস্থা। তো আপনি ওয়াজ মাহফিলের আয়োজন করে রাখেন, এটাকেও বিয়ে বাড়ি বানায় ফেললেন, এখানেও অপচয় করলেন। এরপরে মানুষ দান করে, বিতর্কত কথা সংশোধনের উদ্দেশ্যে বলছি, মানুষ দান করেছে মাহফিলটা যেন সুন্দর হয়, এরপরে দেখা যায় ওই টাকা দিয়ে তারা সুন্দর সুন্দর পাঞ্জাবি বানায়, অযথা খরচ করলো, নিজেরা পোশাক বানাইলো, আর মাহফিলে হুজুর আসলে হুজুরকে পরে সিএনজির পয়সাও দেন। আপনারা তো ফেসবুক খুলেই খালি হুজুরদের বিরুদ্ধে লেখেন, ওই হুজুর এত টাকা নিয়ে গেছে, এরকম 8-10 জন হুজুরের হয়তো একটু অ্যামাউন্ট বেশি, আর বাকি 90 জন হুজুরে ভাড়াও দেন, বাকি 90 জন হুজুরকে এরা ভাড়াও দেয় না, এই হিসাব তো আপনাদের কাছে নাই, সিন্ডিকেট করে খাইয়া ফেলে, এরকমও আছে সভাপতি সেক্রেটারি হইয়া খাম থেকে টাকাও সরাই ফেলে, এরকম বহু নজিরও আছে। এরকম ওয়াজ মাহফিলে, সিরাত মাহফিলে, মিলাদ মাহফিলেও আমরা অযথাই অপচয় করছি। আবার এটাকে কাটছাট করে দিয়েন না যে ওয়াজ মাহফিলকে অপচয় বললেন এম হাসিবুর রহমান, ভিতরের কথা কাটছাট করা যাবে না, মাহফিল অপচয় না, বরং মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে অযথাই বিভিন্ন যে খরচ আমরা করি ওইটার কথা আমি বলেছি।